বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওগুলোতে উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি এবং তখন জানতে পেরেছি ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে। ম্যাক্রো মানে হচ্ছে বড়, নিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে তারাই যাদের উদ্ভিদের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এরা পরিমাণে বেশি পরি লাগে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে 9টি। এদের মধ্যে আছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার। উদ্ভিদের দেহে যে কোনো একটি উপাদান যদি কমে যায় তাহলে এদের অভাবজনিত লক্ষণ দেখা যায়। এই অভাবজনিত লক্ষণ থেকে আমরা জানতে পারি উদ্ভিদে কোন উপাদানের ঘাটতি রয়েছে। যেমন ধরো, এই যে একটা সুন্দর পাতা আমরা দেখতে পাচ্ছি, এই পাতাটা সবুজ, গঠনও সুন্দর, কিন্তু কোনো কারণে উদ্ভিদের দেহে যদি নাইট্রোজেনের পরিমাণ কমে যায় তাহলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত হয়, তখন পাতা দেখতে হলুদ হয়ে যায়। এই যেমন এই পাতাটা দেখতে পাচ্ছ, এটা কি সুন্দর সবুজ একটা পাতা, কিন্তু এই পাতাটা কেমন হলুদ হয়ে আছে। পাতার এই হলুদ হয়ে যাওয়াটাকে ক্লোরোসিস বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি কোনো গাছের পাতাকে দেখো, এই পাতাটা হঠাৎ করে হলুদ হয়ে গেছে, একই সাথে উদ্ভিদের বৃদ্ধি ও বিভাজন কমে যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবা যে গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে। তখন নাইট্রোজেনজনিত সারগুলো যদি তুমি দাও তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান আবার আগের মতন হয়ে যাবে। ফসফরাসের অভাবে পাতা বেগুনি রং হয়ে যায়, পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়। এই দেখো, এই যে পাতা মাঝে মাঝে মরে মরে গেছে, এমন মৃত অঞ্চলের সৃষ্টি হবে, ফুল ফলও ঝরে যাবে, এক কথায় উদ্ভিদের বৃদ্ধিও বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি যদি দেখো যে কোনো পাতা হঠাৎ করে বেগুনি রং হয়ে গেছে এবং পাতার মাঝে মাঝে মৃত অঞ্চলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাতা মরে মরে যাচ্ছে, ফুল ফলও গাছ থেকে ঝরে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে ফসফরাসের অভাব হয়েছে এবং তখন অবশ্যই অবশ্যই ফসফরাসযুক্ত সার গাছে দিতে হবে। আরও একটি উপাদান হচ্ছে এই পটাশিয়াম। পটাশিয়াম যখন অভাব হয় তখন পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়ে যায়, পাতার শীর্ষগুলো এবং এই যে কিনারা বরাবর হলুদ হয়ে যায় এবং এখানেও পাতার মৃত অঞ্চলের সৃষ্টি হয়, বৃদ্ধি কমে যায়, শীর্ষ ও পার্শ্বমুকুল ঝরে যায়। শীর্ষ কি? গাছের একদম উপরের দিকে যে অংশগুলো তাদেরকে শীর্ষ বলা হয়ে থাকে। এই গাছের উপরের দিকে যে মুকুলগুলো আছে তারা ঝরে মরে যায়। ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়ামের অভাব হলে কচি পাতায় ক্লোরোসিস হয়ে থাকে। আমরা জেনেই এসেছি ক্লোরোসিস হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। নাইট্রোজেনের অভাবে গাছের পাতারা সব ধরনের গাছের পাতা দিয়েই ক্লোরোসিস হয়, কিন্তু ক্যালসিয়ামের অভাব হলে শুধুমাত্র কচি পাতায় ক্লোরোসিস দেখা যায়। বর্ধনশীল শীর্ষগুলো মারা যায়, ফুল ফোটার সময় কাণ্ডটা শুকিয়ে যায়, ফুল ঠিকভাবে ফুটছে কিন্তু হঠাৎ করে দেখবা কাণ্ড শুকিয়ে গেছে এবং গাছটা হঠাৎ করে নিতিয়ে যাবে। এই ধরনের লক্ষণগুলো দেখতে পেলে বোঝা যাবে যে গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে। আরও কিছু উপাদান সম্পর্কে আমরা জেনে নিই, যেমন ধরো ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম ক্লোরোফিল না থাকলে ক্লোরোফিলের সংশ্লেষণ হয় না, তাই উদ্ভিদ তখন হালকা সবুজ হয়ে যায়। ধরো এই যে দুটা পাতা দেখি, এই পাতাটা কি সুন্দর সবুজ, গাঢ় সবুজ, কিন্তু এই পাতাটা হালকা সবুজ, অর্থাৎ এখানে ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে গেছে। আর ক্লোরোফিল না থাকলে আমরা কি জানি, উদ্ভিদের সালোক সংশ্লেষণ তো ক্লোরোফিলেই হয়, তাহলে কি সালোক সংশ্লেষণের হারও কমে যাবে, সরু শিরাসমূহে অধিক হারে ক্লোরোসিলস হয়ে যায়। লোহা। কচি পাতাগুলো প্রথমে হালকা হয়ে যায়, কাণ্ড দুর্বল ও হালকা হয়ে যায়, সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক ক্লোরোসিস দেখা যায়। সালফার। সালফারের অভাবেও পাতা হালকা সবুজ হয়ে যায়, লাল ও বেগুনি রঙের দাগ দেখা যায়। কচি পাতায় বেশি ও বয়স্ক পাতায় কম ক্লোরোসিস হয়, পাতাটা সম্পূর্ণরূপে বিবর্ণ হয়ে যায় আর গাছের কাণ্ড দুর্বল আর ছোট হয়ে যায়। আরেকটা উপাদান হচ্ছে বোরন। বর্ধনশীল অগ্রভাগগুলো মারা যায়, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল যারা আগে আগে বেড়ে ওঠে, যারা বেড়েই উদ্ভিদকে বড় করে, তারাই সেই অগ্রভাগে যদি মরে যায় তাহলে কি গাছের বৃদ্ধি কমে যাবে। এছাড়াও কচি পাতার বৃদ্ধিও কমে যায়, পাতাটা কেমন যেন বিকৃত হয়ে যায়, কাণ্ড খুবই খসখসে হয়ে যায়, ফুলের কুঁড়ি জন্মানো বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা দেখলাম যে নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, সালফার, বোরন এইসব অত্যাবশ্যকীয় উপাদানগুলো এক একটার অভাবে এক এক ধরনের লক্ষণ দেখা যায় এবং এই লক্ষণগুলোকে পুষ্টির অভাবজনিত লক্ষণ বলা হয়ে থাকে।
আচ্ছা তুমি যদি এই লক্ষণগুলো দেখো তাহলে বুঝতে পারবে গাছে কোন পুষ্টি উপাদানটার অভাব রয়েছে এবং সেই অনুযায়ী সার দিলে তুমি অবশ্যই একটা সুস্থ স্বাভাবিক গাছ পাবে।